জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকারে দেখা দেবে। কোনো জুলুমই মানুষের কল্যাণ ডেকে আনে না। বাংলার জমিনে কোনো অশান্তির যদি সৃষ্টি হয়, সেটাও দূর করা কোশ্চেন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সম্ভব নয়, হুমকি ধমকি দিয়ে সম্ভব নয়। বাপ শেষ জীবনের একমাত্র 72 সন্তান হারিয়েছে, সেই বৃদ্ধ পিতামাতা কোশ্চেন করে ওই দুঃখ বলতে পারবে না। যদি 14 জুলাই রোববার ছাত্ররা প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল, সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হইত, এত রক্তপাত ঘটত না, এত মানুষের জীবন যেত না। অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দোষারোপ ব্লেম গেম দিয়ে কোশ্চেন করলে আসল জিনিসটা দূর করা সম্ভব না, ব্যথা দূর হয় না। প্রত্যেকে মরতে হবে, কেউ দুনিয়ার 14 দিন বেঁচে থাকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শুধু মদ হারাম করার জন্য 1920 সালে প্রহিবিশন ল করেছিল আমেরিকায়। ফলাফল কি দাঁড়িয়েছিল? মাত্র 11 বছরের মাথায় 1931 সালে গিয়ে পুনরায় মদ নিষিদ্ধের আইন বাতিল করে সিদ্ধ করার আইন চালু করিতে বাধ্য হল সরকার। নিষিদ্ধ করার আগে 431টা মাত্র মদের দোকান ছিল সারা আমেরিকায়, আর নিষিদ্ধ বাতিল করার পুনরায় সিদ্ধ করার সময় দেখা গেল কিসের 431, কয়েক হাজার হয়ে গেছে সারা আমেরিকায়। কারণ তারা চেয়েছিল আইন দিয়ে, পুলিশ দিয়ে, লাঠি দিয়ে এটা বন্ধ করতে হয়েছে, যেন মানুষ মদ না খায়। কারণ মাদকতার প্রভাব কত সাংঘাতিক হতে পারে সে সবাই জানে। প্রত্যেক সরকার মাদকতা দূর করার জন্য চেষ্টা করে থাকেন, কিন্তু এটা যখন শক্তি প্রয়োগ করা হয় তখন পাল্টা রিয়াকশন হয়। আর এটা দূর করার জন্য বিশ্বাসের পরিবর্তনটা আগে দরকার। বিশ্বাসের পরিবর্তন হলে কর্মেরও পরিবর্তন হয়। আবু তাল্লাহর বাড়িতে সেদিন উন্নত মানের খানা পিনা ছিল এবং সিরিয়ার উন্নত মানের মদও সেখানে প্রস্তুত ছিল, একেবারে কলসি কলসি। ঠিক সেই সময় ঘোষক ঘোষণা দিলেন, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালি শাইতান ফাহাল আনতুম মুনতাহুন। হে বান্দারা শোনো, আল্লাহর পক্ষ থেকে এইমাত্র আয়াত নাজিল হয়েছে, মদ জুয়া দাবার ঘুটি তীর মেরে যে নিশানা ঠিক করা যেসব অবদ্যাস তাদের ছিল, এসব নিষিদ্ধ করা হয়েছে। রাজস্ব মেন আমলে শয়তান, শয়তানি কাজ, নাপাক কাজ। হাল আন্তমন্তাহ, তোমরা কি এখন নিবৃত হবে? হাদিস বলছে আবু তালহা সেই মদের কলসিগুলো সব ভেঙে গুঁড়িয়ে দিলেন, মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গেল। এইটা করতে এর আগেও দুটা আয়াত নাজিল করতে হয়েছে, একদিনই হয়নি। বিশ্বাস তখন পরিবর্তিত হয়ে গেছে, তখন এই মদের আমদানিকারী মদের ভাণ্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে স্রোত বয়ে দিত, তার আর কোনো অর্থনৈতিক ক্ষতি বা অন্য কোনো অজুহাত তার মধ্যে সৃষ্টি হয়নি। আল্লাহ নিষেধ করেছেন, আমিও নিষেধ করলাম, শেষ করে দিলাম। এই দৃশ্য যেটা 7ম শতাব্দী খ্রিস্টাব্দে ঘটেছিল, আধুনিক বিশ্বে আমেরিকা 20 শতাব্দীতে তার ব্যর্থ হয়েছে, কারণ তারা বিশ্বাসের পরিবর্তন ঘটাতে পারেনি। আজও বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয়, সেটাও দূর করা কোশ্চেন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সম্ভব নয়, হুমকি ধমকি দিয়ে সম্ভব নয়। মূল কারণটাকে দূর করতে হবে। যদি 14 জুলাই রোববার যেদিন ছাত্ররা প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল, সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হইত, এত রক্তপাত ঘটত না, এত মানুষের জীবন যেত না। কর্তৃপক্ষের অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যতই যাই করেন,
দোষারোপ ব্লেম গেম দিয়ে কোশ্চেন করলো, আসল জিনিসটা দূর করা সম্ভব না, ব্যথা দূর হয় না। যে মা তার বুকের ধনকে হারিয়েছে সেই জানে সন্তানের ব্যথা, যে বাপ শেষ জীবন ধরে একমাত্র বাহন তার সন্তান হারিয়েছে সেই বৃদ্ধ পিতা মাতা কোশ্চেন করলো ওই দুঃখ বলতে পারবে না। অর্থাৎ ব্লেম গেম ছাড়ুন, আসল জায়গায় চলে আসুন। প্রত্যেকেই মরতে হবে, কেউ দুনিয়ার চোদ্দ দিন বেঁচে থাকবে না। লকানতে দুনিয়া তাদু মূল্য ওয়াহেদিন লকানা মোহাম্মদুন ফিহি মুখাল্লাদা, যদি পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী হতো অবশ্যই মোহাম্মদ চিরদিন বেঁচে থাকতেন। মোহাম্মদ চিরদিন বাঁচান নাই, আমিও বাঁচবে না, তুমিও বাঁচবে না। এত অহংকার দূর করো। জুলম জুলমাত নিয়ামুল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকারে দেখা দেবে। কোনো জুলুমই মানুষের কল্যাণ ডেকে আনে না। জুলুম যারা করছেন তারা সাবধান, আল্লাহর কাছে যেতেই হবে, সেখানে পূর্ণ ফলাফল পেতেই হবে। যারাই জুলুম করুক, একটা হাদিস সবসময় মনে রাখতে হবে, মা মিন আব্দিন ইস্তারাইহিল্লাহ রায়াতান ওয়া গাশশান লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রাওয়া মুসলিম। আল্লাহ পাক কোনো বান্দাকে যদি কোনো নেতৃত্ব দিয়ে দেন অথচ সে তার দায়িত্বের খেয়ানত করল, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। সরকার হোক, আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী হোক, আর যে কেউ হোক যার হাতে কিছু নিঃস্বাস্থ্য বরখাস্তের ক্ষমতা আছে, নিয়োগ এবং বাতিলের ক্ষমতা আছে, সেজন্য মনে রাখে সবসময় আল্লাহ কুল্লুকুম রায়ন কুল্লুকুম সুরুনান রায়তহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে সহসহ দায়িত্ব সম্পর্কে আল্লাহ নিকটে জিজ্ঞাসিত হবে। আর যদি তুমি তোমার দায়িত্ব খেয়ানত করো ইল্লা হারাম আল্লাহ আলাইহি জান্নাহ, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত হারাম যদি হয়ে যায় তোমার দুনিয়াতে মাতবারিকির লাভটা কি?